দিন দুপুরে দুঃসাহসিক গুলি করে খুনের ঘটনা ঘটল বীরভূমের নলহাটি শহরে। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি শহরে 3 নম্বর ওয়ার্ডের ইন্দিরানগর এলাকায়। দুপুর 1টা নাগাদ হঠাৎই একটা বিকট আওয়াজে ঘটনাস্থলের আশেপাশের লোকজন জানতে পারে একটি 19 বছরের মেয়ে গুলি খেয়ে নিথর দেহ পড়ে আছে। মেয়েটার নাম নিকিতা খাতুন, বাবার নাম সাজু শেখ। নিকিতার মা জানান, নিকিতা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, অভিযুক্ত ব্যক্তির নাম বীরু শেখ, বাড়ি মুর্শিদাবাদের মহিষার এলাকায়, কাজের সূত্রে নলহাটিতে থাকেন, তাদের পাশের বাড়িতে ওই অভিযুক্ত ভাড়াটিয়া থাকেন। আমাদের আসা যাওয়া আছে, এমনকি ওদের একটি ছোট্ট শিশু আছে যাকে নিয়ে আমার মেয়ে খেলা করত। দুপুরে আমার মেয়ে ওদের বাড়িতেই ছিল, হঠাৎ একটা বিকট আওয়াজ শুনতে পাই আমরা, তারপর দেখি আমার নিকিতা পড়ে আছে। খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসে, দেখে পালিয়ে যায় দুষ্কৃতী বীরু শেখ। নিকিতাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া পাড়ায়। ঘটনাস্থলে নলহাটি থানার প্রশাসন তদন্ত করছেন ঠিক কি কারণে এই হত্যা। নলহাটি প্রশাসন সূত্রে জানানো হয়েছে খুব দ্রুত ওই আসামিকে গ্রেপ্তার করা হবে। নলহাটি থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য রামপুরহাট মহকুমা হাসপাতালে পাঠায়। এই রকম নৃশংস হত্যার জন্য প্রতিবেশীদের দাবি উচিত সাজা পান দুষ্কৃতী। ঘটনাটা কি হইলাই, মানে মেয়ে চান করলো, আমি বললাম ভাত খাবি, তো বলে এখন খাবো না একটু আসছি। ওই ছেলেটাকে ভালোবাসে, নিয়ে যাওয়া নিয়ে আসা করে, তো সে একটু ওকে খেলাই না, আমি আসছি তাই বললো। তাহলে যা, তাহলে 5 মিনিট ওখানে বসা হয়নি, আমরা বসলাম মেয়ে বড় মেয়েকে নিয়ে মাথা দেখা দিয়ে করছি। তা আমি বলছি চলে ভাত খাবো, ওকে ডাকতে হবে, তো বলছে কি হ্যাঁ। তা আমি ওই ছেলেটাকে বলি, ওই যে ছেলেটা ছোটো বাচ্চাকে বলছি দিদিকে পাঠাও, তো না যাবে না তাই বলছে। তাকুতে আওয়াজ উঠে গেল। তখন আমার বড় মেয়ে বলছে মা বন্দুকের আওয়াজ, কিছু হয়ে গেল। আর আমি ছুটতে ছুটতে তখন আমার মেয়ে ঘটনাটা ধরেন ওই মোটামুটি 1:30 বা 1টাই মানে আনুমানিক আমি বলছি, এই সময় আমি নামাজ পড়ছিলাম। আর নামাজ পড়ার সময় দেখছি আওয়াজ চারিদিকে চেঁচামেচি, আমি কি আওয়াজ হয়েছে জানি না, কিন্তু লোক দৌড়াদৌড়ি করছে। তারপর আমি বেরিয়ে আসলাম, তো এই বাড়ির যে যিনি ভাড়া থাকতেন উনি আমার সামনে দিয়ে দৌড়ে চলে গেলেন। আমি পরে এসে শুনলাম কি এইভাবে এই গুলি মেরেছে বাড়ির পাশে, অন্য বাড়ি মানে সাইডে যে বাড়ি আছে তার মেয়েকে এ গুলি মেরে পালিয়ে গেছে। মেয়েটা ছিল বাড়িতে, মানে একটা এই যে ভাড়া থাকে এই বাড়িতে না, ওর একটা বাচ্চা আছে, তো ওই বাচ্চাটাকে আপনার ভালোবাসে পাড়ার সবাই, ছোটো বাচ্চা, এই পারপাসে আসা যাওয়া করে এখানে। এবার ওখানে এসেছিলো, এ ভেতরে ছিল, ওর মারা ডেকেছে কি আয় খাওয়ার সময় হয়েছে খেয়ে নিবি, ও তা করতে হতে বলছে এই কেসটা মানে আওয়াজ হয়েছে, পাড়ার লোক সব চলে এসছে। বীরভূমের নলহাটি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, তারা নিউজ।